এখানে দেখো সান্তা ক্লজটা বেশ ভালোই সুন্দর করেছে বেশ। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও আছি মোটামুটি, আর ওর পাপা আছে মোটামুটি, কারণ ওর গালের গালটা তো প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে, আর একটু ব্যথাটা কম হয়েছে, টুকটাক খেতে পাচ্ছে, সেরকম একটা কিছু খেতে পাচ্ছে না, ওই পাতলা পাতলা খিচুড়ি ফেনা ভাত ওইসবই খাচ্ছে। তো এই যে রেডি হয়ে গেছি, তোজসোনাকে রেডি করে দিয়েছি, তো একটুখানি বাজারে যাব, টুকটাক কিছু জিনিস কেনার আছে। তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এই যে আমার তোজসোনা, দেখেছো, ওই দেখো পটি বক্সের উপরে উঠে ওই চাবিটা বার, তোজ দে চাবিটা, ওই দেখো দেখেছো ফ্রিজের, আর এই পটি বক্সটা আজকে ভেঙে ফেলেছে, ওই যে এই দেখো দু হাতখানা করে ফেলেছে, এই যে ঠিক আছে নিবি চো। তো এই যে চলে এসেছি বাজারে, বাইকে করে এলাম, তো এই যে এখান থেকে আনার নিলাম। তো আমাদের বাজারে মোটামুটি যেসব জিনিস নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে, এবারে কেকের দোকানে যাবো, একটা কেক নেবো, দিয়ে তারপরে বাড়ি যাবো। এই যে এই দোকানটায় ঢুকছি, নতুন হয়েছে দোকানটা, দেখি কেমন কেক পাওয়া যায় না যায়। ওই যে ওই কেক গুলো কিরকম, চকলেট টাইপের নাকি? এই যে অনেক কিছু আছে, এই যে বিস্কুট আছে, কেক আছে, সব রকমই আছে, আর অনেক কিছু ডেকোরেটিভ আইটেমও আছে। বাহ, এগুলো তো বেশ ভালো, দোকানটা নতুন হয়েছে। এই যে হ্যাপি বার্থডে বেলুন টেলুনগুলো কি সুন্দর বেশ। তো এই যে এই কেকটা, এই যে এই কেকটা নেওয়া হচ্ছে, আর এই যে তোজসোনা এই যে চকলেট নেবো চকলেট নেবো করছে, তো নতুন হয়েছে দেখো কেকগুলো, ভীষণ সুন্দর সুন্দর কেকও আছে। এই যে এই যে অনেক সুন্দর সুন্দর কেকও আছে, নতুন হয়েছে দোকানটা, কখনো পরে নেবো যখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো বাজার থেকে বাড়িতে চলে এসেছি, এই যে দেখো এর মধ্যে সব টুকটাক জিনিস আছে, এগুলো আর দেখাচ্ছি না। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, তো আজকে তো 25শে ডিসেম্বর, সকলকে জানাই মেরি ক্রিসমাস, সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও। তো তোজো এখনো ঘুমাচ্ছে, তো লাইট জ্বালিয়ে দিয়েছি, একটু নড়াচড়া করছিল, তো এই যে গিফটের প্যাকেট ওকে দিয়ে দেবো, দিয়ে বলবো যে স্যান্টা ওর জন্য কি গিফট পাঠিয়েছে। ওই দেখো দেখেছো, ওই দেখো লাইটের আওয়াজ পেয়েছে, উঠেও পেরে পড়েছে। তো চলো ওকে প্যাকেটটা দিয়ে দিই, দেখি ও কি করে, কি রিয়াকশন দেয়। দেখো বাবা খুশি যাবে, এগিয়ে আসো, এই জায়গায় ঘুরে আসো, এগিয়ে আসো, আমার পাপা এখনো ঘুমোচ্ছে, নাও খোলো, দেখো তো তোমার সান্টা তোর জন্য তোমার জন্য কি গিফট পাঠিয়েছে, দেখো তো খোলো। ও বাবা কি গিফট দিয়েছে তোমাকে, রাত্রিবেলা দিয়ে গিয়েছে? না না, মামা খুলে দেবে, আচ্ছা দেখি স্যান্টা বাবুর জন্য কি গিফট দিয়ে গেল, আর দেখবা তারও প্যাকেটের মধ্যে কি কি দিয়ে গেল সব স্যান্টা। তো মেরি ক্রিসমাস বলে দাও, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ, বলো বলো বলো, মেরি ক্রিসমাস অল অফ ইউ, অল অফ ইউ, এ নাও আগে এক একটা করে, অত একসাথে দেখলে হয় নাকি, আগে এক একটা করে দেখো কি দিয়েছে গিফট তোমার জন্য। বাবা বাবুর জন্য কি গিফট দিল, বাবা দেখি দেখি দেখাও একটু, বাবা এই যে স্যান্টা বাবুর জন্য দেখো কি সুন্দর একটা বাস গাড়ি দিয়ে, কেমন খুশি হয়েছো তুমি,
ওইটা কই দাও, ওই প্যাকেটটাও খুলতে হবে। খুলে দাও দাও, প্যাকেটটা খুলতে হবে। এটা নিয়েছে তোমার 250 টাকা নিয়েছে। দুটো আসিয়া দুটো মনিটা। ও বাবা কি সুন্দর কোয়ালিটি, ভালো না? ওই জন্য এই যে দেখো, ফ্রুট এন্ড ভেজিটেবিল। এই দেখ কত সুন্দর, দেখ কত কিছু ফল টল রয়েছে। দেখেছিস সানটা কত সুন্দর একটা বাস গাড়ি দিল তোকে। আর কি দিয়েছে দেখো, এর মধ্যে কি আছে দেখো। একটা ওটা পাশে রেখে দাও, ওটা পাশে রেখে দাও। এবার দেখো এর মধ্যে দেখো কি আছে, খোলো বের করো। ও বাবা কি এটা, কি এটা, কি এটা, কি দিয়েছে এটা, কি কি এটা বলো, কি কেক এটা? পাগল বাবা, স্যান্টা কেকও পাঠিয়েছে নাকি? ও বাবা স্যান্টা আবার ড্রেসও পাঠিয়েছে। একটা একটা করে দেখবা তো, এগুলো দেখো কি পাঠিয়েছে। এটা কে পড়বে, স্যান্টার ড্রেস? এটা আমি। স্যান্টার ড্রেসও পাঠিয়েছে, এটা দেখো বা, টুপি পাঠিয়েছে, ড্রেসের সেট পাঠিয়েছে। বাবা আর কি পাঠিয়েছে দেখো, বের করো। আচ্ছা চকলেটও দিয়েছে স্যান্টা বাবা, অনেক কিছু দিয়েছে তো বাবুকে না? ও বাবা মামার জন্য পাঠিয়েছে দুটো টিপ, একটা লিপস্টিক। বাবা অনেক কিছু পাঠিয়েছে তো। আর নেই, এই যে সান্টা এই গিফট গুলো পাঠিয়েছে, তুমি খুশি হয়েছো? চলো এর মধ্যে রাখি, দাও এর মধ্যে রেখে দাও। এ নাও শুধু এই বাস গাড়িটা নিয়ে খেলা করো। এই ড্রেসটা কখন পরতে হবে? এখন না, এখন পরে তাই ড্রেস। সবাই আজকের দিনটা খুব ভালোভাবে আনন্দ করে কাটাও, বলো কাটাও আনন্দ করে আজকের দিনটা, আজকের দিনটা কাটাও আনন্দ করে। বলো আমরাও ঘুরতে যাবো, আনন্দ করবো, আনন্দ করবো, আম্মা ঘুরতে যাবো মলে। পরে বাবা ঘুরতে যাবো মলে, বলো পরে সান্তা ক্লজ সাজবো, পরে ঠান্ডা গড় থাকবো, কেক খাবো, কেক খাবো। তোমরা খাবা তো কেক? খাবে না, খাবে না, তাই তুমি একা খাবা? আজকে ওরই ওরই দিল আজকে তো। চলো পরে আবার কথা বলবো। এটা আমার, ঠিক আছে? এটা তোমার? হ্যাঁ তাই সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসছো? একটা ব্লগ নিয়ে চলে এসছি সকাল সকাল। আর খুব সুন্দর না? বলো তাহলে বলো। আমি বিকেল খুশি, আমি আমি এখনই পড়বা নাকি? আরে আর তোমরা তো দেখতেই পেলে তোজো কতটা খুশি হয়েছে। গিফটটা বড় কথা না, যেমনই হোক ছোট হোক বা বড়, বাচ্চাদের মানে এরকম ছোটোখাটো খুশিগুলো দেখতে খুব ভালো লাগে তো সেই জন্য। আর কি বলতো, ও সে কালকের থেকে সেই মামা গিফট দিবা না, মামা গিফট দিবা না, কালকে তো বাজারে গেছিলাম তোমরা তো দেখেছোই, তো ওই ওই জিনিসগুলো নিয়ে এসছি। তো তো ভীষণ খুশি হয়েছে, মামা আমাকে স্যান্টা ক্লজ সাজাবা না? তো কালকে রাত্রিবেলা একটু পরিয়েছিলাম ড্রেসটা, তো আজকে স্নান ধান করে তারপরে পরিয়ে দেবো, বেশ ভালোই লাগছিলো। আর বাচ্চা মানুষ তো কিউট লাগে ধরো ওইসবগুলো পরলে টরলে। তো ওই যে দেখো 8:45 বাজে, আর ওই যে তো যশো না, ওই যে ওইসব পেয়ে তোমার ওই বাস গাড়ি চালাচ্ছে আর বলছে আমি বিশাল খুশি, বিশাল খুশি। দেখেও ভালো লাগে না বাচ্চাদের এই ছোটো ছোটো খুশিগুলো? ও তো মানে সেই বাজারে গিয়েছিলো, ওই বাস গাড়িটা দেখেছে, মামা এই বাস গাড়িটা নেবো, বাস গাড়িটা নেবো, বাস গাড়িটা নেবো, দিয়ে ওইটাই নেওয়া হলো। আর ধরো এটা ওটা তো কিনে দেওয়াই হয়, সেই জন্য অত বেশি ভালো গাড়ি কিনে দিয়ে কী হবে, ও তো সেই ভেঙে ফেলবে, তো সেই জন্য এমনি হার্ডই আছে। আগে একটা যে বাস ছিল ওইরকমই, মানে অনেক দিন যায় আর কি এগুলো, ওই জন্য অনেক দিন যায়, কারণ ওর কাছে মানে যেমন তেমন তো দিলে দুদিনেই ভেঙে ফেলবে। তো চলো আজকে সকালে ব্রেকফাস্টে তোজো দুধটা গরম করে নিয়েছি, ওকে কমপ্লেন খাইয়ে দিই। আর আজকে ব্রেকফাস্টে তোমার দেখি কি বানাবো, তোজোর জন্য একটু ম্যাগি বানিয়ে দেবো। ওর পাপা বললো যে হচ্ছে আমার জন্য কিছু বানাতে হবে না, আমি দেখছি কি খায়। আর কেক তো নিয়েই এসেছি, 25শে ডিসেম্বর বড়দিন, তো বড়দিনে তো কেক খেতেই লাগবে। তো সকালে ব্রেকফাস্টে আজকে চা বিস্কুট খাবো প্রথমে, তারপরে একটু কেক খেয়ে নেবো। আর সকালে তো আমার এমনিই অতটা খেতে ভালো লাগে না, আর তোজোর শোনার জন্য একটু ম্যাগি বানিয়ে দেবো, আর পাপা দেখি কি খায়। তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো। আর আজকে যেন কটার সময় উঠে পড়েছে গিফটের জন্য, 6টার সময় উঠে পড়েছে, 6টার সময় দিয়ে তারপরে শো শো শো, মামা গিফট দিবা না, মামা গিফট দিবা না, সকাল হয়ে গেছে, মামা উঠে পড়ো, কখন উঠবে, আমি গিফট কখন পাবো, তাড়াতাড়ি আমাকে গিফট দাও, এই করছিল। আমার সোনা কি করছে এখন?
সেন্টার দেওয়া চকলেট খাচ্ছে, সান্তা ক্লজ দিয়েছে? আচ্ছা আচ্ছা, তুমি দিয়েছো, নিজে নিজেকে দিয়েছো? আচ্ছা ওই দেখো পটি বক্সটা ভেঙে ফেলেছে, এখন ওই পটি বক্সের উপর বসে খাবে। খাও খাও খাও, খাওয়া ভালো তো চকলেট, তুমি তো খেতেই চাও না শোনা। কেকটা ভালোই খেতে। এই যে তোজো শোনা, দেখো কি করছে। এই যে খেলনা মেলনার দোকান দিয়ে দিয়েছে এখানে সকাল সকাল, আর এখানে আমি এখানে আমি ম্যাগি বানাচ্ছি। আরে ফ্রিজ কি ওপেন করলো, কে হো গিয়া? তো এদিকে আমার রান্না বান্না সব হয়ে গেছে, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। ওই যে দেখো 12:20 বাজে, তো জল গরমও হয়ে গেছে, তোজোকে স্নান করিয়ে দেবো। আর আজকে কি কি রান্না করলাম তো চলো একবার দেখিয়ে দিই। আর ওই যে বাসন টাসন ছিল ওগুলো মেজেছি, এখনো বর্তন মাজবো বর্তন মাজবো, মামা একটু বর্তন মাজা, ওই সব বলে যাচ্ছে। দেখি একটুখানি একটা দুটো বাটি ওকে দিয়ে মাজাবার, এত ঠান্ডা জল বলো কি বলবো, ওর কি বলবো বলো। বাবা তুমি, আর এই যে দেখো ঘর দূরে দেখো সব দোকান দিয়ে রেখেছে, খেলা খেলনা গাড়ি টাড়ি দিয়ে সব দোকান দিয়ে রেখেছে, চেয়ার ফেয়ার যা পেয়েছে সব নিয়েছে। আর এই যে এখানে জামা কাপড়গুলো রেখেছি স্নান ধান করিয়ে পরাবো। আর চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি। তো এই যে বাঁধাকপির তরকারি করেছি, বেগুন ভাজা করেছি, আর করেছি মুগের ডাল, আজকে যেহেতু শনিবার ওই জন্য নিরামিষই করলাম। এই যে দেখো বর্তন মাজছে, বা বা পরিষ্কার বাসন উনি আবার মাজে, উনি আবার নোংরা বাসন মাজেন না। হয়ে গেছে বাবা, ওই ঠান্ডা জল হাত দে না। তো স্নান ধান হয়ে গেছে, তো একটু মলে যাব ঘুরতে, কারণ কি অনেক সুন্দর সাজাই বেশ ক্রিসমাস ট্রি, তারপরে তোমার সান্তা ক্লজ খুব ভালো লাগে দেখতে, তো সেই জন্য হয়তো আজকের দিনে এই লাল ড্রেসটাই পরলাম, লাল কুর্তিটাই পরলাম, এটা পরেই যাব। আর কালকে যে লিপস্টিকটা কিনেছি নতুন সেটাই দিয়েছি, খুব সুন্দর লিপস্টিকটা লাল কালারেরই নিয়েছি। আর তো যশোনা বলছে মামা সানগ্লাসের ড্রেস কখন পরাবা, সানগ্লাসের ড্রেস কখন পরাবা? বলছে আরে বাবা সানগ্লাসের না, ওটা সান্তা ক্লজের। বলছে যে সানগ্লাসের ড্রেস পরাবা না মামা। ওই দেখো এখন লক করা আছে বাবু, ওই চাবি দিয়ে লক করে দিয়েছি, ওটা চাবিটা খুঁজে পেয়েছি দিয়ে, সেই জন্য নাই তো ও সেই সব সময় ওই কবাট খুলে খুলে সব এদিক ওদিক করতেই থাকে ওই জন্য। তো চলো দেখি ওকে একটু সাজিয়ে টাজিয়ে দিয়ে, একটু খুশি হয়ে যাবে খুব, তো কটা ফটো টটোও তুলবো। তো চলো দেখতে কি আছে, কি আছে, কি ব্যাপার, কি ব্যাপার বলি শুনি। হাত দিবা না কিন্তু, না ওটা রেখে দাও, তুমি রেখে দাও, রেখে দাও, রেখে দাও। ঠিক আছে দেবো, সানগ্লাসের ফটো সাজবি, কি ড্রেস পরবি তুই? এই সানগ্লাসের ড্রেস পরবি, আর চেয়ারটা ভাঙবে না, ওরম করে ফেলছিস, কি 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 সাজবা এখন? সানগ্লাস সাজবা, সানগ্লাস সাজবে নাকি পাগলের ছাতা? হুম ক্যামেরা দেবো তোমার, দাঁড়াও তোমার কথাই না, হ্যাঁ তোমার কথাই ক্যামেরা। তো এই যে দেখো সান্তা ক্লজের একটা টুপি আমিও নিয়েছিলাম, পরে নিয়েছি, কটা ফটো তুলবো তো যশোনার সাথে। এই যে তো চলো দেখি, ও বললো পটি পেয়েছে পটি পেয়েছে, পটিতে বসলো, দিয়ে তারপর আর পটি করলো না, কি বলবো আর বলো। ফটো তুলবো তো শোনা, ব্যালকনি থেকে তুলবে তো, তুমি কি পড়ছো, কিসের ড্রেস পড়ছো বলো? কিসের ড্রেস বলছিল তখন, সানগ্লাসের ড্রেস না কি বলছিল তখন? বলছিল সানগ্লাসের ড্রেস, দাঁড় সানগ্লাস না সান্তা ক্লজ। কি পড়ছো তুমি? ও বলছিল ক্যামেরা দাও, এইবার তো আমি বাইরে বের করে দেবো, আমি জোরে কথা বলতে পারছি না, বলো আমার মুখে ব্যথা, বলো ও শুনবে সেই কথা? আই দেখি মাথা টুপি দি, ক্যাপটা পরে না পাপা, না না বাবা ঝুলি ঝুলিতে কি আছে, গিফট দিবে আমাদের? হুম আচ্ছা দেবে, গিফট দেবে,
ঝুলিতে এগুলো রেখে দাও, রেখে দাও, রেখে দাও। হ্যাঁ, কেউ নেবে না ঝুলির থেকে, বাবা না, টুপিটা ছোট হয়ে গেছে তোদের। আবার যা জিনিস, ওরে না, ইমা দাড়ি নিয়ে আসা হয়নি গো পাপা। দাড়ি বললাম কালকে, না বুঝলে না, আবার এখন বলছো তুমি। না শোনা, দাঁড়া চুলগুলো সামনে কর দিই, তাহলে ঠিক লাগবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি সামনে কর, দেখি দেখি, ঘুরতে যাবো তো। ও, এইটা পরে ঘুরতে যাবি? দেখো তো জশনাকে, তোমরা দেখো কেমন লাগছে, তাকিয়ে বলো বলো কেমন লাগছে তোমার উপরে, বলো কিছু, বলো কিছু, বলো অডিয়েন্সে কিছু, বলো একটু ভিউয়ারদে কিছু, বলো বলো কেমন খুশি তুমি। আচ্ছা, তো গিফট দেবে তো তুমি, গিফট দেবে তো, কি আছে ঝুলাই, কি আছে তোমার ঝুলাই, কি আছে দেখাও। ও বাবা, ওটা তোমার জন্য, ওটা গিফট দিতে হয় তো। ও বাবা, সান্তা ক্লজ গিফট দেয় না? ও বাবা, সান্তা ক্লজ আবার নিজের গিফট নিজে রেখে দিচ্ছে। না দিবা, না না কেন দিবা, না ইচ্ছা করছে না? আচ্ছা থাক থাক থাক, সান্তা ক্লজ দাও, এটা কিসি দাও তাহলে, গিফট না দিলে কিসি তো বানতা হ্যায়, ঝুটা পেয়ার না সাচ্চা পেয়ার, সাচ্চা পেয়ার না ঝুটা পেয়ার। এখানে আর ফটো তুলবাই, পুরো লুকটা দেখিয়েছো তুমি? হ্যাঁ হ্যাঁ, কখন দেখালে আমি দেখতেই পেলাম না। এই যে পুরো লুকটা, এটা আমার দেখা যাচ্ছে তো, পিছন ঘুরে দেখা, পিছন ঘুরে দেখা পুরো লুকটা। কেমন খুশি তুমি, কেমন খুশি আছো বলো, দেখে আসো বলছি, কেমন খুশি হলো তাই। বাবা খুলে যাবে তো, চলো যে ফটো শুট হচ্ছে এখন সান্টা ক্লজের। এরকমই করে, কিছু সাজালে ওরকম ফটো তুলবে না, যা সব খুলে নেবো, সব খুলে নেবো, দেখ। আর এই যে দেখো, ফটোই তুলতে চাচ্ছিল না, কেঁদে কেঁদে মাথা খারাপ করছিল, দিয়ে তারপরে বকা খেয়েছে পাপার কাছে, আমার কাছে, তারপরে কটা তাও দূরে একটা ফটো তুললো, তুলতেই চাবে না, ওরমই করবে, কোনো কিছু সাজালে ফাজালে ওর আর কিচ্ছু করবো না, দাঁড়াও না, যাই কোনো কিছু সাজাবো, কৃষ্ণ সাজালে ওই করবে, চিল্লাবে, ওরে চিল্লানো, ফটোই তুলতে চাবে না। এখন এখন সান্তা ক্লজ কী করছে, সান্তা ক্লজ কী করবে এখন? আমার তো যে হচ্ছে সান্তা গ্লাস, বাবা সান্তা গ্লাস কি দিয়ে খাচ্ছে আমার সোনা আজকে? তো রেডি হয়ে নিয়েছি, তো এই কুর্তিটা তো আগেই পরে নিয়েছিলাম, আর এই ব্যাগটা আজকে নিলাম, কারণ কি ব্যাগ তো নেওয়াই হয় না, আর ওই তো যে জলের বোতল, জলের ফ্লাস্ক, গ্লাস, তারপরে তোমার হচ্ছে টুপি, টুপিটা পরিয়েই দিয়েছি, প্রথমে ভাবছিলাম নিয়ে নেবো, তারপর দেখলাম পরিয়েই দিই, কারণ হচ্ছে ঠান্ডাও আছে বাইরে, ওই দেখো খুলেও ফেলেছে টুপি। তো চলো বেরোই, যাই একটুখানি মল থেকে ঘুরে আসি, ওই দেখো যেই বলেছি, ওই দেখো দেখো টুপি নিয়ে নাও, ওই দেখো খুলে ফেলেছে টুপি নিয়ে নাও, টুপি নিয়ে নিলে হবে না, শোনা টোটোয় গেলে হাওয়া লাগবে বাবা, বুঝেছো, বুঝতে পেরেছো? খুশি হলি, টুপি নিয়ে নাও, টুপিটা রাখেন মুত্তে, দেখো টুপিটা পরে কতটাই ইয়ে লাগছে, আরো দেখো টুপি, এই নাও, কে জজ? তুমি, আমি জজ? তো এই যে দেখো পাপার, আজকে সকালবেলাটা একটু ফোলাটা কমই লাগছিল, দিদি এখন আবার বেশি লাগছে, ব্যথা আছে এখনো? বেতাল ব্যথা নাই, এই যে শক্ত হয়ে আছে। একজন কমেন্ট করেছে গরম কুলুকুচি করতে গরম জলে, তাই বলছিল। আর এই যে দেখো সোনাটা কি করছে, আমার সোনাটা কোলে, পাপার কিন্তু শরীর খারাপ, কোলে না তো, চলো আর ওই মলে গিয়ে কোলে নিবা না, হাঁটিরা হাঁটি হাঁটি নিয়ে চলবা, নিচে আমি করে নিচ্ছি, দাঁড়া আমি করে নিই।
আমার কাছে ওসব পাত্তা পায় না, আমি কোথাও গেলে হাঁটি হাঁটি নিয়ে যাই। মতো করে দিলে হয়ে গেছে, কোলে নেবে দেখেছো? এই যে বাবার দেখেছে জুতো পড়ছে, ওকে একা একা পড়তে হবে। ওই দেখো বাবা। বলেছি হাঁটি হাঁটি নিয়ে যাবা, এমনি শরীর খারাপ, পুরো মেঘলা মেঘলা ওয়েদার, একটু রোদ নেই বাইরে। তো এই যে টোটো টোটাল উঠে পড়েছি, টোটো করেই যাচ্ছি। তো আজকে আর জিআইপি মলে যাব না, মল অফ ইন্ডিয়া আর একটা মল আছে এখানে, তো ওইটাতে যাব আজকে। ওটাতে খুব কমই যাওয়া হয়, জিআইপিটা একটু কাছে বলে ওটাতেই যাওয়া হয়। এটা কি কালার বলো? তো এই যে চলে এসেছি, ওই যে সামনে ওটা, মানে আর এই যে দাঁড়াও আশপাশটা একটু দেখে দিই। এই যে আর এই বিল্ডিংটা দেখো, উপর থেকে উঁচু হয়ে দেখা যাবে না তাকে, বাবা ভিড় দেখো, ভিড় ভিড়টা দেখো। বাহ, এই যে দেখো ভিতরটা কি সুন্দর, ফুল গাছ লাগানো, সব সব বসে বসে সব ফটোশ্যুট হচ্ছে। এই যে দুই পাশে ফুল গাছ, এই যে সব ফুল গাছ দেখো, কত সুন্দর লাগছে দেখতে। ওয়াও দারুণ লাগছে। আর এই যে দেখো যে এন্ট্রি লাইন দেখো, অনেকগুলো লাইন। তো আমরা তো মলে ভিতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়। তো চলো, ক্রিসমাস ট্রিটাও ভীষণ বড় সুন্দর সাজিয়েছে, তোমাদেরকে ভালোভাবে ঘুরে দেখাচ্ছি চলো। এই যে দেখো কি দারুন, কি দারুন ভাবে সাজিয়েছে। এই যে এগুলো পুরো কাচের মনে হচ্ছে, কাচ দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। এই যে দেখো এই জায়গাটাও কি সুন্দর, হরিণের কাছের, এটাও মানে হরিণ দুটো কাছেরই আর কি। তো মল থেকে ঘুরে চলে এসেছি, বাইরে চলে এসেছি, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখো বাইরে এখানে একটু আলু টিকি খাবো, তো সেই জন্য এর চামচ আছে,
আমরা মল অফ ইন্ডিয়া থেকে ঘুরে চলে এসেছি। এবার এই যে গ্রেট ইন্ডিয়া প্যালেস মানে জিআইপি তে যাব, ভেবেছিলাম যাব না, প্লেসি দ্য গ্রেট ইন্ডিয়ান প্যালেস। তো এই যে দেখো, এখানে দেখো সান্তা ক্লজটা বেশ ভালোই সুন্দর করেছে, বেশ এত ভিড়ভাট্টা ধাক্কা ধুক। আর এবারে ক্রিসমাস ট্রিটা একদম ছোট্ট করেছে, নাই তো অনেক বড় করেছিল আগের বার। তো এর ভিতরেও ফটো টটো তোলা হয়ে গেছে, ভিডিও তো তোমাদের সাথে দেখলামই, দেখালামই, শেয়ার করলাম। তো এবারে বাইরে চলে যাব, বেরিয়ে যাবো, এবারে বাড়ি যাচ্ছি। তো বাড়িতে চলে এসেছি, তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে রাখলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।